এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সন্দীপ রাও। এদিন বিকেলে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ জটেশ্বর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। এ বিষয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অরূপ বৈদ্য জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে, শুক্রবার ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। যে দতে চাচ্ছে না তো ওইখানে।